অতুল বৰাৰ কৃষি বিভাগত এইবাৰ বৃহৎ দুর্নীতি আর মাটি মাহৰ বীজ বিতৰণৰ নামত এই দুর্নীতি এতিয়া পোহৰলৈ আহিছে, কিয়নো কৃষকক দিয়া হৈছে ৰাম ঠগন। মাটি মাহৰ বীজ বিতৰণৰ নামত কৰা হৈছে চৰম প্ৰতাৰণা। আজি আমি আপোনালোকৰ সন্মুখত লৈ আহিম কিদৰে মাটি মাহ বীজ বিতৰণৰ নামত চলিছে ব্যাগুম দুর্নীতি। কৃষি বিভাগৰ তৰফৰ পৰা নটাকৈ মাটি মাহৰ প্ৰজাতি বিতৰণৰ বাবে দায়িত্ব দিয়া হৈছিল আৰু এই প্ৰজাতিৰ ভিতৰত হঠাৎ সোমাই আহিল URD4। URD4ৰ বাবে অতুল বৰাৰ কৃষি বিভাগে মুকলি কৰি দিলে 7 কোটিকৈ টকা। পিছে অনুমতি নোহোৱাকৈ এই বীজ কিয় বিতৰণ কৰিবলৈ দিয়া হ'ল, সেয়াহে ৰহস্যৰ কথা। এই মাটি মাহৰ বীজৰ পৰা কৃষকে কোনো ধৰণৰ সুফল নাপালে। 2023ৰ মাৰ্চ মাহত বিতৰণ কৰা হৈছিল URD4ৰ কোটাত থকা এই মাটি মাহ আৰু এয়া হৈছে সেই ৱৰ্ক অৰ্ডাৰ। সালসার এগ্রোক দিয়া হৈছিল 7 কোটিতকৈ অধিক টকার এই ঠিকা। সালসার এগ্রোয়ে কিদরে বিতরণ করিব পারিলে URD4? URD4ৰ মাটিমাহ লাভ করার পিছত কোনো লাভ নহল কৃষকৰ, কিয়নো সময়ত এই বীজ সমূহ যোগান ধরা নহল। স্বাভাবিকতে প্রশ্ন উত্থাপিত হৈছে সালসার গ্রুপে কিদরে ম্যানেজ কৰিছে মন্ত্রী অতুল বৰাক আৰু এই সমগ্র কেলেঙ্কারির লগত আন কোন কোন জড়িত হৈ আছে। পরবর্তী প্রতিবেদনত এই সমগ্র কেলেঙ্কারির আর বহু তথ্য প্রকাশ করার সম্ভাবনা আছে। উল্লেখযোগ্য যে অভিযোগ অনুসরি কৃষিমন্ত্রী অতুল বৰাৰ বিভাগত সংগঠিত হৈছে কেইবা শকোটি টকার কেলেঙ্কারি আর ইয়ার মাজতেই নতুনকৈ হাঙুর খাই পৰিছে সালসার গ্রুপে করা 7 কোটি টকার অনিয়ম। ব্যুরো রিপোর্ট, NB News।